শত বাধা উপেক্ষা করে 10 ডিসেম্বর সমাবেশ হবে বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত। জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শত বাধা উপেক্ষা করে 10 ডিসেম্বরের ঢাকায় শান্তিপূর্ণ গণসমাবেশ সফল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। 5 ডিসেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আজ 6 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও জানানো হয়, আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে প্রায় 1500 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ি বাড়ি তল্লাশি, ভয়াবহ ভীতি প্রদর্শন সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থায়ী কমিটির বৈঠকে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের পুলিশ বাহিনীকে ব্যবহার করে বেআইনি মিথ্যা মামলা, গ্রেফতার এবং পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। অবিলম্বে বেআইনি গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি তল্লাশি বন্ধ করে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভা মনে করে বিএনপি সংবিধান সম্মত 10 ডিসেম্বর গণসমাবেশ নষেধ করার হীন উদ্দেশ্যে এই ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে সরকার। এই ধরনের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়।